আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজুমস কিচেন বিডি। আপনারা অনেকেই তো অনেকভাবে নুডলস খেয়ে থাকেন, আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন রকমের নুডলস রান্না করে দেখাবো। এই নুডলসটি খেতে খুবই মজাদার এবং খুবই হেলদি, বিশেষ করে শীতকালে এই নুডলসটি খুবই ভালো লাগে এবং বাচ্চারাও এই রেসিপিটি খুবই মজা করে খেয়ে থাকে। তো চলুন আজকে আমার এই রেসিপিটি শুরু করা যাক। নুডলস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ 2টি কুচি করে কাটা, নিয়েছি আলু 1/4 কাপ, তারপর নিয়েছি গাজর 1/4 কাপ, একটি রসুন কুচি করে নিয়েছি এবং 3টি মরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এরপর এতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1টি ডিম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন ডিমটাকে ভালো করে ঝুরি করে ভেজে নেব। ডিমটা এইভাবে ঝুরি করে ভাজার পর আমি এখন তুলে নিচ্ছি। সেই একই ফ্রাই প্যানে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি এবং রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুক্ষণ ভেজে নিয়ে মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর একে একে আমি আলু এবং গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এরপর 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি 4 ভাগ করে ভেঙে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম, নুডলসটা এখন নরম হয়ে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, এরপর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি।
এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করে থাকেন তাহলে না দিলেও হবে, তবে ধনেপাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার স্যুপ নুডলসটি। এটি খেতে খুবই মজাদার, আপনারা না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।